দেশব্যাপী লকডাউন কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয়। এতে সংক্রমণ কমলেও জীবন জীবিকা ও অর্থনীতি স্থবির হয়ে পড়ে। তাই বর্তমান বাস্তবতায় আর লকডাউন না দিয়ে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে তৎপর হওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বেশি সংক্রমিত এলাকায় স্থানীয় প্রশাসন চাইলে বিধিনিষেধ আরোপ করতে পারে। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্চের মাঝামাঝি দেশের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে 29টি জেলা শহরকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংক্রমণ রোধে লকডাউন দেয়া হয় সারা দেশে। এতে কাজ না হওয়ায় 14 এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এর ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণ কিছুটা কমলেও সারা দেশের জীবনযাত্রা থমকে যায়, স্থবির হয়ে পড়ে অর্থনীতি, নিম্ন আয়ের মানুষ পেটের তাগিদে পথে নামে। শুধু অর্থনৈতিক কারণে নয়, বিশেষজ্ঞরা বলছেন জোনভিত্তিক লকডাউনে আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা যায়, সংক্রমণের হারও দ্রুত কমে আসে। এটা বৈজ্ঞানিক লকডাউন না সারা দেশ জুড়ে, এবং এটার কোনো প্রয়োজনও ছিল না। সুতরাং আলটিমেটলি যেটা হলো সেটা হলো এইটাও কিন্তু তারা সেই দুঃসপ্তাহের একটা লকডাউন যেটা সাইন্টিফিক, সেই লকডাউনটাতে সফলতা আনতে পারলো না তেমন। হ্যাঁ, কিছুটা সফলতা তো অবশ্যই আসবে, কারণ কিছুটা তো নিয়ন্ত্রিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, জীবন জীবিকার জন্য বিধিনিষেধ শিথিল করার পরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, নয়তো আবারও লকডাউনের ঝুঁকিতে পড়বে দেশ। জনসমাবেশে একেবারেই অংশগ্রহণ না করা, খুব জরুরি প্রয়োজন হলে ঘর থেকে বের না হওয়া, এবং অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করা, এইটি যদি শতভাগ নিশ্চিত করা যায় তাহলে কিন্তু জোনিং বা লকডাউন তার কোনোটারই প্রয়োজন হয় না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত না হলেও স্থানীয় প্রশাসন চাইলে বিধিনিষেধ আরোপ করতে পারে। এটা যদি কখনো কোনো জায়গায় প্রয়োজন হয় সেটা স্থানীয় প্রশাসনই করতে পারে। এই যে স্থানীয় প্রশাসন প্রথমে সেই জায়গাটা যদি বেশি থাকে তাহলে সে তার মতো করে আবেদন করবে, ওখানে সেটা করবে, আপনার স্বাস্থ্যের বিধির কাছে বিধি অনুমোদন দিলে তখন সেটা। বর্তমান বাস্তবতায় গণটিকাদান ত্বরান্বিত করে হার্ড ইমিউনিটি তৈরির পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক এই উপদেষ্টা। হার্ড ইমিউনিটি অর্জন করতে হবে, সেটা আমাদের লক্ষ্য, এবং এই লক্ষ্যে আমাদের 12.5 কোটি লোককে 25 কোটি ডোজ টিকা দিতে হবে। এই লক্ষ্য যদি আমরা অর্জন করতে না পারি তাহলে করোনা মুক্ত বাংলাদেশ কোনোদিনই হবে না। করোনা প্রতিরোধে লকডাউনের চেয়ে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করাকেই কার্যকর পন্থা বলছেন বিশেষজ্ঞরা। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।